সেদিন আমি বলেছিলাম চাচা তোমার ঘাটালে মানুষ তোমার সাথে বেঈমানি করে না, এই ঘাটালের মানুষ তোমার এই প্রিয় ঘাটালের মানুষগুলো তোমার রক্তের উত্তরাধিকারী, তোমার ভাতিজা আমানুর রহমান খান রানাকে এমপি বানিয়েছে স্বতন্ত্র, সকল কিছুর উঠতে ওঠে দল বল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষক্যবদ্ধ হবে তোমার রক্তের উত্তরাধিকারী এমপি বানিয়েছে, তুমি দেখে যেতে পারলে না, এটাই আমার কষ্ট। আমার চাচা, আমার অভিভাবক, আমার শ্রদ্ধা, আমার সম্মান জনাব শামসুর রহমান খানের আজকের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের সভাপতি ঘাটাইল পৌর আওয়ামী লীগের বিপ্লবী আহ্বায়ক খলিল তালুকদার সাহেব, এখানে উপস্থিত আমার শ্রদ্ধা আমার সম্মান আপনাদের ভোটে নির্বাচিত মহান জাতীয় সংসদ সদস্য আমার পিতা জনাব আতোয়ার রহমান খান, উপস্থিত অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধুরা, উপস্থিত মা বোনেরা, দীর্ঘক্ষণ আপনারা কথা শুনছেন চাচা শামসুর রহমান খান সম্বন্ধে কথা বলেছেন, বক্তারা যে যে কথা বলেছেন সেখান থেকে আমি কিছু কিছু কথা নিয়ে আমি কিছু কথা বলবো। প্রথম যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল যে কথাগুলো বলল সেই দিন, আসলে আমি লুঙ্গি পরা অবস্থায় ছিলাম, বাসার সামনে হাঁটতেছিলাম, জুয়েল রফিক সহ কয়েকজন গেল যে ভাই নেতা আপনাকে ডাকছে, আমি বললাম আমাকে ডাকছে তুমি জানলা কিভাবে, চাচা তো আমাকে ফোন দিত, কয় না আপনি ডাকছে আমাকে পাঠাইছে। তারপরে আমি ওদের সাথে চাচার বাসায় গেলাম, যাওয়ার পরে রাজনীতিক কিছু কথা বললেন, আরো পাহাড়ের কিছু লোকজন ছিল সেখানে, 25 থেকে 30 জন লোক ছিল। কথা বলার পরে আমি চাচাকে বললাম চাচা আমি আসলে আপাতত ঘাটালে রাজনীতি করতে চাচ্ছি না, আপনি আমার তখন টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী সাহেব মন্ত্রী, আমাদের রাজ্জাক সাহেব মন্ত্রী, এমনি টাঙ্গাইলের রাজনৈতিক ঝামেলা। আমার বাবাও আমাকে একদিন বলছে যে মিয়া ভাই কয় তুই গেলে অসুবিধা কি, আমি বাবাকে বলছি, বাবাও আমাকে একটা মুজিব কোট দিয়েছিল সাদা, এখন আমার খেয়াল আছে মুজিব কোটটা, আমার যত্নে আমার কাছে আছে। চাচা শামসুর রহমান খান দিয়েছিল কালো একটা মুজিব কোট আর বাবা দিয়েছিল সাদা একটা মুজিব কোট, ওনার পরনে হতে পারে নয় বাপ্পি বেয়ার হতে পারে, সেটা আমার বাবাই বলতে পারবে বক্তব্য যখন দেবে। তখন আমি বললাম টাঙ্গাইল এমনি রাজনৈতিক অনেক ঝামেলা, লতিফ সিজাম মন্ত্রী, রাজ্জাক সাহেব মন্ত্রী, আমি যদি ঘাটাল যাই সব মিলে ঝামেলা সৃষ্টি হবে, চুপচাপ থাকি সময় হইলে দেখা যাবে। এর মধ্যে আমাদের মুক্তি যখন মেয়রে দাঁড়ালো তখন ওনারা দুইজনেই বিরোধিতা করা শুরু করলো, চাচা তখন জীবিত, যাই হোক আমরা তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হলো, মুক্তিকে মেয়র নমিশন দিল, মুক্তি মেয়র হলো ভোটের মাধ্যমে, এবং টাঙ্গাইলের মানুষ দল বল জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের ঘাটালের সন্তান মুক্তিকে মেয়র নির্বাচিত করলো অনেক ভোটের ব্যবধানে, মিরন ছিল সেই সময় ক্যান্ডিডেট, তার বিরুদ্ধে আমরা জিতলাম। জিতার পরে চাচা শামসুর রহমান খান, আমি নেপথ্যে মুক্তি টোটাল অনুষ্ঠান করে ওই মঞ্চে চাচা শামসুর রহমান খানও ছিল, তখন মালঞ্চ সিনেমা হলের মালিক চাচার বন্ধু ছিল, সেই দিন ওই মঞ্চে উনি বক্তব্য দিল যে শাহজাহান তোমার উত্তরসূরি পেয়ে গেছি, ওনারা মুক্তিকেই মুক্তির বক্তব্য সবকিছু শুনে মুক্তি ওনারা খুব আদর করলেন। সেদিন টাঙ্গাইলের অনেক মানুষ হাজার হাজার মানুষ সেই দিন ওই সম্বর্ধনা অনুষ্ঠানে ছিলেন, মুক্তির অভিষেক অনুষ্ঠানে।
পরে ওখান থেকে আমি আসলাম। আসার পরে চাচা শামসুর রহমান খান চাচ্ছে আমি ঘাটা যাই, কিন্তু আমি জানি ঘাটালে আসলে সমস্যা ছিল, কিন্তু আমার টার্গেটটা ছিল টাঙ্গাইলের এমপি হব সদরের। সত্য কথা, বাপ্পি ভাইয়া যে জিনিসটা রেখে গেছেন সেটা আমি ধরব। টাঙ্গাইলের মানুষ বাপ্পি ভাইয়াকে ভোট দিতে পারে না বিদায়, মুক্তিকে মেয়র নির্বাচিত করেছিল হাজার হাজার ভোটের ব্যবধানে, আমার ওরকম একটা টার্গেট ছিল। যাই হোক, আমার ছোট ভাই শহীদুর রহমান মুক্তি এবং কাকন জাহিদুর রহমান খান কাকন তখন ও মিনিবাস মালিক সমিতি সভাপতি মহাসচিব, আমাকে ঘাটাইলে আনলো। হামিদপুর যখন আসলাম দেখলাম অনেক হুন্ডা, আমি কই তুই এত হুন্ডা কে, কই যাবি তুই, তুই কি ঘাটাইলে রাজনীতি করবি, কয় না আমি এটার কি রাজনীতি করব, চলো যাই। তখন আমি দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া একটা ব্যবসায়ীদের একটা অনুষ্ঠান, সেখানে দেখলাম শামু চাচাও আছে, আজমল চাচাও আছে, নেতৃবৃন্দ যারা অনেকে আছেন, তখন মোটামুটি আমাকে সকলেই ঘিরে ধরল। তখন ঘাটাইলের একটা রাজনৈতিক খারাপ অবস্থা বিরাজ করছিলেন, কাকের মাংস কাকে খায় না, কিন্তু আওয়ামী লীগের মাংস আওয়ামী লীগে খাচ্ছিল, এমন এক অবস্থা ঘাটাইলে বিরাজমান ছিল। থানায় মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের হয়রানি, তারপরে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, মসজিদ মাদ্রাসা গোরসন সব কিছু জিনিস এক লুণ্ঠনের রাজত্ব ঘাটাইল তখন হয়েছিল। আমি নেতৃবৃন্দ আমাকে এইভাবে বললো যে তুমি আমাকে একটা ডেট দিয়া যাও, কবে একটা মিটিং করবে, আমি কই না এইভাবে না, আমি আগে টাঙ্গাইল যাব আলোচনা করবো, কাকন দেখি কয় তুমি ডেট দিয়া যাও, ডেট দাও, আমি কই না। আমার ধারণা আমার মার সাথে আমি আগে কথা বলবো, বাবার সাথে কথা বলবো, আমি যাদের সাথে রাজনীতি করেছি তাদের সাথে কথা বলবো, তারপর আমি সিদ্ধান্ত নেব। পরে যে মাকে বললাম মা ঘাটাইল গিয়েছিলাম কাকুন নিছিল এই অবস্থা, মা বলল দেখো মানুষের পাশে যদি দাঁড়ানো যায় দাঁড়াও, অসুবিধা কি। আমি তো বললাম নানান সমস্যা তো ওইখানে সৃষ্টি হব, যেহেতু মতি রহমান ডাক্তার সাহেব তখন এমপি, ওনার ওইখানে রাজ্জাক সাহেব যাও পক্ষে আছে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে, উনিও তো তখন আমাদের বিরুদ্ধে যাবে, তাহলে কয় ফ্রন্টের যুদ্ধ করা যাবে। ঠিক মাকে কয় আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করে যাও, আমার দোয়া রইল। তারপর পেশ কেলামের সাংবাদিক ছিল তাদের ডাকলাম, আমার সাথে টাঙ্গাইলে যারা রাজনীতি করে তাদের ডাকলাম। পরে সিদ্ধান্ত নিয়ে উপজেলা ওই হলরুমে যুবলীগের এক প্রোগ্রামের মাধ্যমে ঘাটাইলে মহান আল্লাহ আমাকে আনলো। ওই আনার ভিতরেও অনেক সমস্যা, লাস্টে আসবো তখন আমার বাবা গেল যে তোর না গেলে হয় না, আমি তাইলে আমাকে তুমি আগে বলতা, এখন তো পরাজয় বরণ করার লোক আমি না, কয় অমুকে না করতেছে তুই না গেলি, আমাকে বাবা এখন আর পিছনে তাকানের আর কোনো সময় নাই আমার। তাই আমি যখন দেখলাম এই প্রবলেম তখন টাঙ্গাইল থেকে প্রায় কয়েক হাজার না হইলেও হাজারখানি ঘন্টা আইছিল, গাড়ি আইছিল অনেক, আমি ইচ্ছা করে নিয়ে আসলাম। সেই দিন আসলাম টাঙ্গাইলের টাঙ্গাইল থেকে ঘাটাইল আসলাম, ঘাটাইলের রাজনীতিতে আমি পদার্পণ করলাম। তখন এরা সবাই ছিল, বিশেষ করে রশিদ চাচার কথা মনে পড়ে, আজমল চাচার কথা মনে পড়ে, হাসান চাচার কথা মনে পড়ে, তারা চলে গেছেন, তারপরে সাদত চাচার কথা মনে পড়ে, অনেক মুরব্বী যারা সেই দিন ওই মঞ্চে ছিল আমাকে সাহস যুগিয়েছিল, কথা বলে শক্তি যুগিয়েছিল। এবং সেই দিন আমি ঘাটাইল আসার পরে প্রথম আমার রাজনৈতিক জনসভা করেছিলাম সোনকলা, সোনকলা থেকেই আমার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম। চাচা শামসুর রহমান খান জীবন দশায় চেয়েছিলেন আমি ঘাটাইলের রাজনীতি হাত ধরি। আমি আরেকটা কথা বলি, আমি তখন বাসার কাজটা, আমার যে বাসা ঘাটাইলে দক্ষিণপাড়া সমিল রোড, ওই বাসার কাজ শুরু করেছিলি হামিদ ভাই বগার হামিদ সংগ্রামপুরের, উনি আমার বাসায় থাকতেন। চাচা শামসুর রহমান খান ঘাটাইলে আসলে ওইখানে গেতেন, এই হামিদ তুই রানারে কয় একটা রুম আমাকে ঠিক করে দেখ, আমি আইসা ওর বাসায় থাকবো। তা হামিদ ভাই বলার পরে আমি দ্রুত কাজ শুরু করলাম, যে চাচা যখন বলছে
একটা রুম কমচে কম ঠিক করে দিই, কিন্তু আল্লাহর আল্লাহর ইচ্ছায় সে রুমে তা থাকা হয় না। তার আগেই উনি দুনিয়া থেকে চলে গেছেন। যাই হোক, চাচা শামসুর রহমান খানের কথা মনে হলেই আবেগ এসে যায়। অনেক অভিমান করে উনি দুনিয়া থেকে চলে গেছেন, অনেক কষ্ট নিয়ে, রাজনৈতিক কষ্ট, অন্য কোনো কষ্ট নয়, হয় নাই তার। সেই কষ্ট দূর করার জন্য আপনারাই ঘাটালের তার যারা সাথী ছিলেন, তারা ঐক্যবদ্ধ ভাবে আমাকে রাজনীতি এনেছিলেন। আমি যখন প্রথম এমপি হলাম 2012-তে উপনির্বাচনের ভিতরে, যে হ্যাস্টিং আছে এখানে দলকে দেখলাম, ডন আছে, এরা অনেক কষ্ট করেছে সেই সময়, সবাই কষ্ট করেছে, এই যে হীরাবাই থেকে শুরু করে গিয়াস বাবু সবাই, এই যে রশিদ চাচার কথা মানে বলা যে সেই অসুস্থ ছড়িনেও হাসান চাচা আজমন চাচার মতো লোকের, এই যে মজ্জুম মাস্টার চাচা এখানে বসে আছে, অনেক কষ্ট করেছে, বাড়িঘর ছেড়ে তারা অন্য জায়গায় থেকেছেন পুলিশ র্যাব যৌথ বাহিনীর অত্যাচারে। আমি এমপি হওয়ার পর প্রথম কিন্তু আমি চলে গিয়েছিলাম গাড়ি নিয়ে, আমি আমার ছোট ভাই তখন মুক্তি টাঙ্গাইলে মেয়র টাঙ্গাইলে, প্রথম যে দাঁড়িয়েছিলাম চাচা শামসুর রহমানের খানের কবরের সামনে, এবং আমার বড় ভাই শহীদ আমিনুর রহমান খান বাপ্পির কবরের সামনে। সেদিন আমি বলেছিলাম, চাচা তোমার ঘাটালের মানুষ তোমার সাথে বেইমানি করে নাই, এই ঘাটালের মানুষ তোমার এই প্রিয় ঘাটালের মানুষগুলো তোমার রক্তের উত্তরাধিকারী, তোমার ভাতিজা আমানুর রহমান খান রানাকে এমপি বানিয়েছে, স্বতন্ত্র সকল কিছুর উঠতে ওঠে, দল বল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হবে, তোমার রক্তের উত্তরাধিকারী এমপি বানিয়েছে, তুমি দেখে যেতে পারলে না, এটাই আমার কষ্ট। যাই হোক, ওখান থেকে পরে এসেছিলাম মার কাছে, দেখি মা আগেই চলে এসেছে ঘাটাইলে, তারপর ঘাটাইলে আসলাম, নেতৃবৃন্দ ছিল শামসুর রহমান খান, যাদের রাজনীতি হাতি খড়ি দিয়েছে, যাদের নেতা বানিয়েছে, তারাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটাই ছিল তার বড় অভিমান। আমি শেষ জীবনে বাপ্পার সাথে, আমার ছোট ভাই সানিয়াত খান বাপ্পার সাথে চাচার এক বন্ধুসুলভ সম্পর্ক হয়েছিল, উনি যখন টাঙ্গাইলে অনেক সময় আমার সাথে দেখা হতো, বাপ্পাকে খুঁজতেন, এই রানা বাপ্পাকো, চাচা বলছেন আমি আপনাকে এনে দিচ্ছি, বাপ্পাকে এনে দিলে বাপ্পাকে নিয়ে উনি বের হয়ে গেতেন, এবং বাপ্পা শেষ জীবনে ওনাকে অনেক সঙ্গ দিয়েছেন, এবং অনেক সময় বাপ্পা তার সাথে অনেক দূরেও গিয়েছেন, ওই আমি অমুকের বাসায় যাবো, বাপ্পা তুই আমাকে নিয়ে চল, কোন নেতা কর্মী বাসায় বাপ্পা নিয়ে গেছেন বাপ্পার গাড়ি দিয়ে লোকজন নিয়ে। তাই আমি বাড়ি করলাম, আমি থাকি, আমার বাবা থাকে, আমার পরিবার পরিজন থাকে, তো চাচা চাচার অহংকার থাকতে পারলো না, এটাই আমার কষ্ট। আমি চাচাকে বলেছিলাম রাজনীতি করলেন
প্রথম উচিত ছিল গাঁডালে একটা বাড়ি করা। উনি বলল তুই করলি সেটাই আমি থাকবো। যাই হোক অনেক কথা, চাচার যত দোয়া করবেন। উনি সবসময় ঘাটাইলের মানুষের কথা চিন্তা করতেন, ওনার চিন্তাই ছিল ঘাটাইলের তৃণমূল আমলিকের নেতা কর্মী, নিপীড়িত নিষ্পেষিত আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের কথা উনি সবসময় চিন্তা করতেন এবং আমাকে বলতেন, বিশেষ করে তুই পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর দিকে লক্ষ্য রাখিস, এই জন্য আমি পাহাড়ে বারবার ছুটে যাই। ঠিক আছে, আপনার ভালো থাকবেন, চাচার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ জানি চাচাকে জান্নাতবাসী করে। রাজনৈতিক নেতৃবৃন্দুর ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা নিজ গুণে চাচাকে মাফ করে দিবেন এবং ওনার মতো নেতা বাংলাদেশে ওই সময় এত জ্ঞানী সেটা চিন্তাই করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র উনি যতদিন জীবিত ছিলেন উনি লিখেছেন, শেখ হাসিনা আমাদের নেতা, আমাদের নেত্রী, গণতন্ত্রের মানুষ, কোনার জন্য নেত্রী, শেখ হাসিনা ওনাকেই দায়িত্ব দিয়েছেন। ওনার লেখনী, ওনার জ্ঞান, প্রজ্ঞা সবকিছু মিলে ওনাকেই দায়িত্ব দিয়েছেন। শেখ হাসিনা ওনাকে সম্মানও করেছেন, ওনাকে ধরে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা এবং সংস্কৃতি সম্পাদক বানিয়েছিলেন, তারপর বাংলাদেশ আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বানিয়েছেন কয়েকবার। এবং ওই যে কথা মোতালেব সাহেব বলতে চেয়েছিল, জিল্লুর রহমান যে সাধারণ সম্পাদক হয়, সেদিন আমিও ছিলাম, তখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিলেন, আমাদের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ওই মিন্টু রোডে থাকতেন, মিন্টু রোডে থাকতেন। সেদিন চাচা শামসুর রহমানকে ডেকে নিয়ে গেলেন, যে শাজান ভাই, উনি শাজান ভাই করে ডাকতেন, শাজান ভাই আমি তো কাকে বানাবো। তখন চাচা শামসুর রহমান খান নিজের নাম মাননীয় প্রধানমন্ত্রী উনাকে লিখতে বলেছিলেন যে আপনি হন তাহলে এই গ্রুপিংগুলা ঠিক হয়ে যাবে। ভাই নেত্রী এমন কোনো গুরু দায়িত্ব দিয়েন না যেটা পালন করতে আমি পারবো না। তারপর বলে তাহলে আমি কি করবো, পঁচাত্তরে ফিরে যান। তখন নেত্রী চিন্তা, পঁচাত্তরে ফিরে যাব মানে, যখন যায় দেখে যে জিল্লুর রহমান সাহেব পঁচাত্তরে বঙ্গবন্ধু ওই বাকশালের ওই সময় উনি সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে জিল্লুর রহমান সাহেব সাধারণ সম্পাদক হলেন, বের হয়ে যখন আসেন আমির হোসেন আমু এবং আব্দুল জলির আঙ্কেল বলেন শেষ খেলাটা খেলে গেলেন শাজান ভাই, সুযোগ হলে আমরাও খেলবো। তারাও শামসুর রহমান খানের ক্ষতি করেছে এই নমিশনের ব্যাপারে, সেটা অনেক কথা, সেই দিকে আর যাব না। শামসুর রহমান খান রাজনীতিক একজন পাঠশালা ছিলেন, ওনার জ্ঞান আমরা নিজে ক্লাস করেছি টাঙ্গাইলে, অনেক টাঙ্গাইলে ছাত্রলীগের অনেক ছেলেরা ক্লাস করেছেন, উনি অনেক সময় কথা বলেছেন, ফারুক চাচাকে কথা বলেছেন, অনেকেই কথা বলেছেন, আমরা শুনেছি তা কিভাবে রাজনীতি। শামসুর রহমান খান জীবনের তার কয়েকটা কথা দামি, আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই। আমাদের নেত্রী যখন দেশে আসলেন, দেশে আসার পর আওয়ামী লীগের দায়িত্ব নিলেন, নেওয়ার পরে 90 সালে জনাব আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম সাহেব বাংলাদেশে আসলেন, উনি তখন আওয়ামী লীগ করেন, এসে একটু এলোমেলো শুরু হলো। তখন চাচা শামসুর রহমান খান আমাদের ডাকলেন, আমি ছিলাম, নুরু কাক্কা ছিল, ছোট ফারুক চাচা ছিল, মামুন ছিল, এরকম বদি ফারুক ছিল, শামসুবাই ছিল, ছাত্রলীগ তো আমাদের সাথে, শকত জং ছিল, এরকম অনেকেই ডাকলেন, ডেকে বললেন বাপ্পি বেয়া ছিল, ডেকে বললেন আমরা যারা ছাত্র ছিলাম তখন স্বাধীনতার আগে বা পরে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে আমরা বঙ্গবন্ধু বানিয়েছিলাম ছাত্র সমাজ, তোমরা ছাত্র সমাজ যদি শেখ হাসিনাকে জনপ্রিয় করতে পারো, জনপ্রিয়তা
বারে শেখ হাসিনার, শেখ হাসিনাকে যদি তোমরা জননেত্রী তৈরি করতে পারো মানুষের কাছে, তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তায় আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমার এই কথাটা এখন মনে পড়ে। তারপরে টাঙ্গাইলের শুধু স্লোগানই দিতাম শেখ হাসিনা, এর বাইরে আমাদের কোন স্লোগান ছিল না। এবং শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে বিদায় কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। শেখ হাসিনার একক প্রচেষ্টায় অনেক হাজার হাজার নেতাকর্মী জেল জুলুম হুলিয়ার ভিতর দিয়ে শত শত নেতাকর্মীর রক্তের বিনিময়ে আমাদের নেতা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। এটা আওয়ামী লীগের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। রাষ্ট্রীয় ক্ষমতায় যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার করেছে, জাতীয় চার নেতার হত্যার বিচার করেছে, এবং আমরা বাঙালি জাতি কলঙ্ক মুক্ত হয়েছি। যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা না এই বিচার কিন্তু হতো না। এই তো শামসুর রহমান খান এইভাবে তৈরি করেছেন। এবং আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে ওই সময় আওয়ামী লীগের একটা অংশ ছিল অনেক শক্তিশালী, ওয়ার্কিং কমিটির মিটিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক সময় তারা কথা বলেছে। চাচা শামসুর রহমান খান যে কথা নেত্রী বলবে চিন্তা করেছেন, কিছুক্ষণের মধ্যেই চাচা দাঁড়িয়ে সেই কথাগুলো বলেছেন। তখন নেত্রী মিটিং শেষে বলেছেন, শাহজান ভাই এই কথা আপনি বললেন, এটা আমি বলতে চাই। নেত্রী সব উত্তর আপনি দিবেন না, আমরা কিছু লোক আছি আপনার এই সমস্ত যারা কথা বলবে তাদের জবাব দেওয়ার জন্য। এই ছিল শামসুর রহমান খান। বঙ্গবন্ধুর রক্তের সাথে আমরা কখনো বেইমানিও করি নাই, বিশ্বাসঘাতক করি। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগের নাম নেওয়া যেত না, আওয়ামী লীগের নাম নিলে পাপ হতো, মুক্তিযোদ্ধার সন্তান হলে চাকরি হতো না, কোনো কাজ হতো না। সেই আওয়ামী লীগকেই আমরা জেল জুলুম হুলিয়া হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে সেই আওয়ামী লীগকেই আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়েছি। অনেক কষ্ট করতে, আমারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন শুধু রাজনীতি করার কারণে। আমরা আওয়ামী লীগের গাতি দেয় না কামলা, গাতি দেয় না কামলা, বুঝেন, নিজের কাম যে নিজে করে যত্ন সহকারে। এই দল আমরা যত্ন সহকারে করি, আমরা শেখ হাসিনার বাইরে কেউ চিনিও না, আমার চিনার দরকারও নাই। আমার নেতা একজনই, আমার নেত্রী একজনই শেখ হাসিনা। আমি শেখ হাসিনার বাইরে কখনো কেউ কেউ চিনবো না, আমার চিনার চেষ্টাও নাই। ইনশাল্লাহ শেখ হাসিনা আছে বিদায় আমরা আছি, শেখ হাসিনা আসে বিদায় আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা আছে, শেখ হাসিনার বাইরে কোন ভাই লীগ বা ওই যে ডাইনে বামে উপজেলার লীগ আমরা করতে পারবো না, ওটা আমাদের দ্বারা হবে না। ইনশাল্লাহ শেখ হাসিনাই আমাদের সব, শেখ হাসিনাই আমাদের আশা ভরসার আশ্রয়স্থল। শেখ হাসিনার বাইরে আমাদের কোনো চিন্তা চেতনা কোনো কিছুই নেই। চাচা শামসুর রহমান খানের ছিল না, আমাদেরও নাই। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বেই আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের নেতা, আমাদের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব, যে বাংলায় দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, যে বাংলায় কৃষক হাসবে, শ্রমিক হাসবে, ব্যবসায়ীরা হাসবে, মুক্তিযোদ্ধারা হাসবে, শিক্ষক হাসবে, শ্রমজীবী মানুষ সকল মানুষ হাসবে, এবং বঙ্গবন্ধু সোনার বাংলা পান খুলে মানুষ বসবাস করবে। সেই বাংলায় বসবাস করা আশায় অনেকে বুক বেঁধে আছি আমরা। ইনশাল্লাহ সেটা হবে শেখ হাসিনার নেতৃত্বে। ইনশাল্লাহ এই কথা বলেই আমি বিশ্বাস করি, ঘাটালের যারা আমার অভিভাবক, পিতৃতুল্য মুরব্বী, ভাই বন্ধু, যারা আমার চাচা শামসুর রহমান খানের পরীক্ষিত লোক, ভালোবাসার লোক, হৃদয়ের লোক, স্পন্দনের লোক, তারা কখনো আমার এবং আমার পরিবার এদের সাথে ছাড়া অন্য কোথাও থাকতে পারে না, ইনশাল্লাহ থাকবে না। এ আমার বিশ্বাস, এ বিশ্বাস, এ বিশ্বাস আমার চির অটক থাকবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ জানি ন্যায় এবং সত্য পথে
আমাকে চলার তৌফিক দান করেন এবং ন্যায় এবং সত্যকে নিয়ে এগিয়ে যেতে পারি। কোন অন্যায় কোন অপশক্তি আছে আমি জানি কথা হলো মাথা নত না করি। এই দোয়া চেয়ে চাচা শামসুর রহমান খানের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচা শামসুর রহমান খানকে মাফ করে জান্নাতবাসী করেন, জান্নাতবাসী করেন। এই দোয়া করে সকল যারা প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অনেক সম্মানিত শিক্ষক বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, সমাজের সকল শ্রেণীর মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতার ভাষা আমার কাছে নাই। আপনারা এই অল্প পরিসরে আপনারা সকল মানুষ এভাবে উপস্থিত হয়েছেন, এটা আমার চিন্তাও ছিল না। এই জন্য আমি সকল আমার অভিভাবক, পিতৃতুল্য মুরব্বী, ভাই বন্ধু, মা বোনদের ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক ঘাটালে বিপ্লবী জনতার। আসসালামু আলাইকুম।